ঘূর্ণিঝড় সিট্রাংয়ের প্রভাবে রাজধানীর বিভিন্ন এলাকায় তৈরি হয়েছে জলজট। বিভিন্ন সড়কে গাছ ভেঙে যান চলাচল ব্যাহত হচ্ছে। জলাবদ্ধতায় সবচেয়ে বেশি ভোগান্তিতে নিম্ন আয়ের মানুষ, খাবার এবং সুপেয় পানির জন্য দাঁড়ে দাঁড়ে ঘুরছেন অনেকেই। সে নিয়ে আরও জানাতে ভাটারা এলাকা থেকে যোগ দিচ্ছেন সহকর্মী আরিফুল ইসলাম। আরিফ, ভাটারাতে কেমন পরিস্থিতি দেখছেন, কোনো জলাবদ্ধতা বা ভোগান্তি আছে কিনা? সম্পাদক, যেটা হচ্ছে যে সব থেকে যদি উত্তর সিটির মধ্যে একটি অবহেলিত এলাকা বলা হয়, সেটা হচ্ছে এই উত্তর সিটির 39 নম্বর ওয়ার্ড ভাটারা নূরের চালা এলাকাটাতে। আমি যেখানে অবস্থান করছি এটা হচ্ছে নূরের চালার যে প্রধান সড়ক বা বাজার সড়কটি, এই সড়কটির অবস্থা একেবারেই বেহাল। কারণ এখানে গতকালকে যে ঘূর্ণিঝড়ের তাণ্ডব চালিয়েছে, সেই ঘূর্ণিঝড়ের তাণ্ডবে আপনি দেখতেই পাচ্ছেন মানুষের ভোগান্তি চরম আকার ধারণ করেছে। মানে এখানে বলাই যাচ্ছে, মানে এখানে মানুষের যে বসবাস করা সেটা আসলে অনেকটা দুর্বিষহ হয়ে পড়েছে। এখানে যানবাহন ঠিকমতো পাওয়া যাচ্ছে না, পাশাপাশি নোংরা পানিতে পা দিয়ে তারা যাতায়াত করছেন, করতে হচ্ছে, যেটা আসলে পানিবাহিত রোগে আক্রান্ত হচ্ছে বা বিভিন্ন ধরনের অসুবিধার সম্মুখীন হয়ে তারা নিজ নিজ কাজ সারছেন। তো এই যে যে ঘূর্ণিঝড়ের তাণ্ডবে যে পরিবেশ বা দেখতে পাচ্ছেন আপনি যে পানির যে বিষয়টা, এই পানিটা হওয়ার কারণ হচ্ছে এই এলাকাটিতে মোটামুটি বলা যায় যে সোয়ারেজ এবং ড্রেনেজ ব্যবস্থা না থাকার কারণে এই ধরনের অবস্থা। ঢাকা উত্তর সিটির 39 নম্বর ওয়ার্ড, এটা যে সিটি কর্পোরেশনের আওতাধীন সেটা আসলে বোঝার কোনো উপায় নেই। পুরো এলাকাটি জুড়েই বলা চলে যে মানুষ, সাধারণ মানুষ তারা কিন্তু এই পানির উপরেই বসবাস করছেন বলা যায়। কারণ এখানে প্রতিটি রিক্সা দিয়ে যখন যাচ্ছেন তখন ভাড়া, বাড়তি ভাড়া আদায়ের পাশাপাশি দুর্ঘটনার কবলেও কিন্তু পড়ছেন এখানকার এলাকাবাসীরা। তারা বলছেন যে এখানকার যিনি স্থানীয় যিনি জনপ্রতিনিধি আছেন বা যারাই আছেন না কেন, তারা যাতে করে এই যে জলবদ্ধতা হয়েছে বা জলজট সেটা দূর করার জন্য দ্রুত ব্যবস্থা বা পদক্ষেপ নেওয়ার দাবি কিন্তু জানিয়েছেন। তো এই যে যে বর্তমান পরিস্থিতিটা যে আমি আপনাকে দেখালাম, সেটা শুধু রাজধানীর এই জায়গাটিতে না, আরও বিভিন্ন জায়গায় কিন্তু এরকম জলজট তৈরি হয়েছে। যেটা আরিফ, ধন্যবাদ আমাদেরকে ভাটারা এলাকার চিত্র এবং ভোগান্তির কথা জানাচ্ছিলেন। নিশ্চয়ই পরের সংবাদে অন্য কোনো এলাকার খবর আপনার কাছ থেকে জেনে নেবো।